হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আজকে জেদ্দা এয়ারপোর্ট থেকে চলে যাব আমাদের ঢাকা বাংলাদেশে, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ এয়ারপোর্টে চলে যাব, বাংলাদেশ DHC। তো আমারও আমার একটা নতুন টিকেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, এবং নতুন নতুন টিকেটের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে ওদের 25 তারিখে আমি দেখি ওদের ক্যালেন্ডারে মনে হইতেছে যে প্রাইস শো করতেছে। তো যাই হোক, আমি ওদের ওয়েবসাইটের ভিতরে আসি, দেখি আসলে প্রাইসটা সত্যি সত্যি শো করতেছে কি না। তাহলে তো আর একটু ভালো হইলো, আপনারা কাতারে আরও যে খুব সহজেই প্রাইস দেখতে পারতেছেন ক্যালেন্ডার থেকে। হ্যাঁ বন্ধুরা, আসলে সত্যি ক্যালেন্ডারে যে প্রাইসটা শো করছিল সেই প্রাইসটাই আমি পেয়ে গেছি, মাত্র 881 রিয়ালে আমরা চলে যেতে পারবো বাংলাদেশে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথমত আপনাদের নিয়ে যাবে কাতার দোহা এয়ারপোর্ট, দোহা থেকে আবার চলে যাবে ট্রানজিট বিমান বাংলাদেশে। ওখানে আপনাদের প্রায় 1 ঘন্টা 50 মিনিট দোহা এয়ারপোর্টে অবস্থান করতে হবে। তো এই ছিল আজকের জেদ্দা এয়ারপোর্ট থেকে। এখন যদি আমরা দেখি যে আমরা রিয়াদ, দাম্মাম, তো আসলে দেখি দাম্মাম থেকে কত ঢাকায় ভাড়া। জেদ্দা তো শেষ হলো, এখন দেখবো আমরা দাম্মাম থেকে। তো দাম্মাম এয়ারপোর্ট থেকে যে ভাড়াটা দেখব সেটা অবশ্যই আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আমি। তো আমরা ঢাকায় যাবো, সেম ডেট সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক থাকলে আমরা সামনে মাসের 20 তারিখে ফ্লাইটটা দেখি কত টাকা প্রাইস আসতেছে। তো বন্ধুরা এখনই আমরা দেখতে পারবো যে আসলে কত টাকা প্রাইসে যে দাম্মাম থেকে চলে যেতে পারছি। তো দেখেন, দাম্মামে আরও 200 রিয়াল কমে আমরা চলে যেতে পারতেছি, 662 রিয়ালে। এত সস্তায় যাওয়াটা খুব সহজ। তো এখন যদি আমরা রিয়াদ এয়ারপোর্ট থেকে দেখি বন্ধুরা, আসলে এতক্ষণ ধরে আমার সাথে যারা আছেন তারা অবশ্যই আজ পর্যন্ত থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আমরা লাস্ট এখন দেখব, এখন আমরা দেখব যে রিয়াদ থেকে আসলে সৌদি আরবের যেই সিটি, তো সিটি থেকে কত ভাড়া। দাম্মাম থেকে আসলে দেখলাম যে সবসময় মোটামুটি ভাড়া একটু কম থাকে, তো আমাদের দাম্মামের প্যাসেঞ্জার যারা আছেন তারা খুব লাকি। তো অবশ্যই খুব সহজে তারা কম টাকায় চলে যেতে পারে না আমাদের বাংলাদেশে। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে নিছি আজকে আপনাদের, তো সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন যে আসলে আর কোন এয়ারওয়েজের ভাড়া আপনারা জানতে চান, কোন কোন এয়ারওয়েজের ভাড়া। তো দেখেন রিয়াদ থেকে আবার হচ্ছে ঠিক 25 তারিখে 700
সাতাশ সিরিয়ালে চলে যেতে পারবো। তো যাই হোক, আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে আমাদের যে কাতারিয়া রয়েছে ওইটা। তো অবশ্যই আপনারা যে কোনো প্রকার টিকিটের প্রবলেমের সম্মুখীন হলে আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর আজকের মতো ভিডিও শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।